আজকের এই ভিডিওতে আমরা সি শেপে স্টেয়ার তৈরি করব। তো প্রথমে আমাদের এখান থেকে স্টেয়ার কমান্ড সিলেক্ট করতে হবে। করার পর আমাদের এখানে ক্লিক করে ড্র্যাগ করে উপরের দিকে, ধরা যাক আমি 6টা রাইজার নিলাম। 6টা রাইজার নেওয়ার পর আমি আবার ধরা যাক এরকম একটা পজিশন থেকে, অথবা এখানে লোকেশন লাইন আমরা চেঞ্জ করতে পারি, সেন্ড রান লেফট যেটা আছে সেটা নিয়ে আমরা এখান থেকে, আচ্ছা এখানে আমরা রান রাইট নেব। রাইট নিয়ে এখান থেকে আরও 6টা রাইজার আমরা নিলাম, এবং বাকি যে রিমেনিং রাইজারগুলো আছে সেটা হচ্ছে এখান থেকে নিচের দিকে অ্যাড করে দিব। আচ্ছা, তো এখন আমরা এখানে যদি আমাদের যে এডিট মোড আছে সেটা ফিনিশ করি, আর এটাকে যদি 3D-তে দেখি, তো আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এখানে সি শেপের যে স্টেয়ার আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে আমরা কিন্তু এখানে সি শেপে স্টেয়ার দেখতে পাচ্ছি। আবার স্টেয়ার তৈরি করার পর আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে যে এই স্টেয়ারের পাশে আমরা ওয়াল দিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা ওয়াল কমান্ড সিলেক্ট করে এখানে যে লোকেশন লাইন যেটা, সেটা আমরা এখান থেকে লোকেশন লাইনটা এখান থেকে ফিনিশ ফেস ইন্টেরিয়র দিয়ে দিব, আর হচ্ছে এই অংশ থেকে শুরু করব। এই পর্যন্ত, এবং সবার শেষের দিকে ওয়াল অ্যাড করে দিব। এখন যদি আমরা আবারও যদি এটাকে আমরা 3D-তে দেখি, তো আমরা এখানে দেখতে পারবো যে ওয়াল সহ আমাদের এখানে যে সি শেপের স্টেয়ার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো সি শেপের যে স্টেয়ারগুলো থাকে সেগুলো শুধুমাত্র এইভাবে না, আমরা ইচ্ছাগুলো র্যান্ডম ওয়াল তৈরি করেও তারপর সি শেপের যে স্টেয়ার আছে সেটা তৈরি করতে পারি। যেমন হচ্ছে আমরা লেভেল ওয়ানে আবার যাই, এবং এখানে ধরা যাক আমরা ওয়াল নিয়ে এরকম যে কোনো একটা শেপের আমরা যদি ওয়াল তৈরি করি, তো এখন এখানে আমরা স্টেয়ার তৈরি করতে পারবো। কিন্তু এখানে একটু ক্যালকুলেশন করে স্টেয়ার তৈরি করা উচিত আসলে। তো আমরা আবার স্টেয়ার কমান্ড সিলেক্ট, আচ্ছা স্টেয়ার কমান্ড সিলেক্ট করার আগে এখান থেকে শেষের যে ওয়ালটা আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করে দিই। আর পরবর্তীতে আমরা এখান থেকে স্টেয়ার কমান্ড সিলেক্ট করে ধরা যাক, আচ্ছা এখান থেকে আমাদের রান রাইট, রাইট না অবশ্যই আমাদের এখানে রান লেফট থাকতে হবে। এখান থেকে ক্লিক করে আবার ধরা যাক, এখান থেকে ক্লিক করে এরকম একটা পজিশন, আবার ধরা যাক এখান থেকে ক্লিক করে এরকম। তো এভাবে আমরা ইচ্ছা করলে আমাদের যে স্টেয়ার আছে সেটা তৈরি করতে পারি। এটা এডিট মোড ফিনিশ দেওয়ার পর যদি 3D-তে দেখি, তো আমরা এখানে দেখতে পাবো এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন শেপের একটা স্টেয়ার তৈরি হয়েছে। যদিও এই স্টেয়ারটা আসলে এখানে কোনো কিছু মিন করে না, কারণ এখানে এরকমভাবে কখনো ল্যান্ডিং থাকে না স্টেয়ারে, বাট তবুও এটা জাস্ট একটা এক্সাম্পল যে আসলে আমরা বিভিন্ন শেপের ওয়াল তৈরি করে তার সাথেও কিন্তু স্টেয়ারগুলো তৈরি করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, জাস্ট আমাদের যে রেলিং আছে সেটা টাইপ চেঞ্জ করার জন্য রেলিংয়ের উপর প্রথমে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আমাদের যে রেলিংয়ের টাইপ আছে সেটা এখান থেকে চেঞ্জ করে ধরা যাক আমি গ্লাস প্যানেল করে দিলাম। তো গ্লাস প্যানেল করে দিলে সেইখানে যে টাইপ আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।